দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক বন্ধুরা, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ, মিশরীয় পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, তো আজকের বাজারে কি অবস্থা, পেঁয়াজের দাম কেমন আজকে? পেঁয়াজের বাজার আমাদের যে দেশিটা 10 টাকা থেকে 115 টাকা বিক্রি করতেছি। হুম হুম, 10 থেকে 15 টাকা। আর এলসি? এলসি তো সর্বোচ্চ 160 টাকা। হুম হুম, 160 টাকা, নিচে 100 টাকা পর্যন্ত আছে। পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি নাই, আমদানিতে কম। আর ইন্ডিয়ান যে পাইকারি বাজার, ওখানেও নাকি দাম বেশি, অনেক বেশি। যে আজকে আমাকে এক ইম্পোর্টার ভিডিও করা, মানে ইন্ডিয়ান কলকাতার একটা খবর দিছে, তাতে দেখলাম যে কলকাতার বাজারই 90 থেকে 95 টাকা। সেই হিসাবে বাংলাদেশের বাজার তো আরো অনেক বেশি হবার কথা, তারপরেও এখনো বাজার 100-160 টাকার মধ্যে সীমাবদ্ধ আছে। কিন্তু আমার ভয় করে যে ইন্ডিয়াতে বাজার বেশি হবার কারণে ইন্ডিয়ান সরকার পেঁয়াজ বন্ধ করে দেয় কিনা। যদি ইন্ডিয়ান সরকার পেঁয়াজ বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশে একটা মাস খুবই কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়াবে। এই মুহূর্তে বন্ধ করা তো বিশাল বিপদজনক। অবশ্য অবশ্য বিপদজনক, কারণ হচ্ছে ইন্ডিয়ান উপরেই আমাদের বাংলাদেশে পেঁয়াজের বাজারটা নিয়ন্ত্রণ করছে। যদি ইন্ডিয়ান পেঁয়াজ না থাকে, তাহলে বাংলাদেশের টাকা দিয়ে পেঁয়াজ কিনতে পারবে না। একদিকে আবার আমাদের দেশি পেঁয়াজ একবারে নাই বললেই চলে, দেশি পেঁয়াজ শেষের দিকে, এবং আমাদের যে বাংলাদেশে মুড়ি কাটা নতুন পেঁয়াজ, সেই পেঁয়াজগুলো এখনো 20-25 দিন সময় লাগবে আসতে। এখনো 20-25 দিন সময় লাগবে, ওইটা আসলে দাম অনেকটা কমবে। হ্যাঁ, নতুন পেঁয়াজ আসলে, অ্যাভেলেবল আসলে বাজার অবশ্যই স্থিতিশীল হবে এবং বাজার কিছুটা কমে আসবে, কিছুটা কমবে। তো আজকে আমরা এখানে দেখতেছি, এইটা কোথায়, বার্মার না? এটা এটা সাউথের পেঁয়াজ, এটা সাউথের নতুন। ওইটা এটা 5 টাকা, 105 টাকা বেচলাম। এটা হচ্ছে 105 টাকা সাউদেরটা। আচ্ছা, আর এখানে আছে এইগুলাও সাউদের পেঁয়াজ, এগুলো 6 টাকা বেচলাম, 106। এটা একটু কোয়ালিটি একটু ভালো। হ্যাঁ হ্যাঁ, 106 টাকা, 106 টাকা এইটা। হ্যাঁ, আর একটা আছে দেশি পেঁয়াজের, এই যে দেশিগুলো বেচলাম 10 টাকা থেকে 15 টাকা এইটা। হ্যাঁ, এই যে এইটা, এইটা 10 থেকে 15 টাকা। এটা ফরিদপুরের? এটা ফরিদপুর আছে, পাংশা আছে, পাংশাটা 15 টাকা, পাংশাটা 15 টাকা। পাংশার পেঁয়াজ আঙ্কেল এখনো আছে মার্কেট? হ্যাঁ এখনো আছে, এখনো খুব কম আছে, অনেক ঘরে নাই। এটা হচ্ছে 115 পাংশা, আর ফরিদপুরের 110 টাকা, 110 টাকা। আর এইটা, এটা বেচা, এই মালেই বেচা আর কি, এটা বিক্রি করা। আর এই যে মিশর আছে, মিশর 68 থেকে 70 টাকা বেচছি। মিশর বিক্রি করছেন 68 থেকে 70 টাকা? হ্যাঁ হ্যাঁ, মিশরের কোয়ালিটিও ভালো আছে। এটা এটা আজকে নামছে টাটকা মাল আর কি। আচ্ছা আচ্ছা, আজকে নামছে? হ্যাঁ, টাটকা মাল। আচ্ছা, এটা হচ্ছে 68 থেকে 70 টাকা। এটা মূলত হোটেল ব্যবসায়ী ভাইরা একটু বেশি নেয়। জি জি। আর এই ধর নাটোরের রসুন আছে, এটা 210, এটা 212। এইটা 210, এইটা 212। জি, এইটা কি ফরিদপুরের? না না, নাটোরের রসুন, সবগুলা নাটোরেরই, নাটোরের রসুন। আর এইটাও কোয়ালিটি তো ভালো পেঁয়াজ, এটা এটা 5 টাকা বেচছি। এটা 5 টাকা, একদম দেশি পেঁয়াজের। হ্যাঁ, দেশি পেঁয়াজের। এবছর কিন্তু আঙ্কেল ইন্ডিয়ান সাউদের পেঁয়াজের কোয়ালিটি মান অনেক ভালো। হ্যাঁ, যেটা ভালো ভালো, আবার নিয়মও আছে, কম দামিও আছে, কম দামিও আছে। হ্যাঁ, যেটা ভালো ওটার দাম তো বেশি হবে। জি জি জি, বেশি হবে। তো কি অবস্থা আজকে, বিক্রি কেমন হয়েছে সকাল? বিক্রি ভালো ভালো, বিক্রি ভালো, বেচা কিনা ভালো? হ্যাঁ, বেচা কিনা ভালো হয়েছে, মোটামুটি কাস্টমার আসতেছে। হ্যাঁ, কাস্টমার আসছে, ভালো মাল ছিল তো ঘরে, এই জন্য ভালো মাল থাকার কারণে 3 গাড়ি মাল বিক্রি হয়ে গেছে অলরেডি। 3 গাড়ি? 3 গাড়ি। এটা কি আপনার ওই এলসি সাউথ? এলসি সাউথ, সাউথেরটা চাহিদাই এখন, চাহিদা বেশি বর্তমানে। আর এখানে ওইগুলা বিক্রি করছেন 105 টাকা? 105 টাকা, 105 টাকা এরকমের বিক্রি করছেন। এই সাউদের বস্তায় কি 40-45 না 50? না না, 50-55, 50-55 এইরকমের থাকে। তো আঙ্কেল, সামনে কি হইতে পারে, কি মনে হয় আপনার? সামনে ইন্ডিয়ান বাজার যেহেতু বেশি, সেহেতু বাজার আপাতত 1 মাসের মধ্যে কমার কোনো সম্ভাবনা দেখছি না। কারণ এখানে ইন্ডিয়ান পেঁয়াজের পর্তা কাগজ কলমে যেটা মানে এলসি করা হয়, সেটা $405। এইগুলাতে দেখা যায় 65 টাকা বর্তা পড়ে, কিন্তু এর বাহিরে একটা টাকা যায়, ওখানে দেখা যাচ্ছে $900-950 পেঁয়াজ কিনতে হয়।
আর এখানে কাগজ কলমে দেখানো হয় $405 আর এক্সচেঞ্জ এর টাকাগুলো এই টাকার মধ্যে হুন্ডির মাধ্যমে মানে অবৈধ পথে যায় আর এই অবৈধ পথে যদি ডলার না যায় মানে টাকা না যাইতো তাহলে পেঁয়াজ আসতো না পেঁয়াজ বাংলাদেশের লোক 500 টাকা কেজি তো পাইতো না অনেক এই অবস্থা হইতো এটা পেঁয়াজের ব্যবসা গোমর আছে এই গোমর ব্যবসাগুলো সরকারও জানে যারা প্রশাসন তারাও জানে যারা এই যে ম্যাজিস্ট্রেট আমাদের এসে জরিমানা করে তারাও জানে এত কিছু জানার পরেও এইটা মানুষকে দেখানোর জন্য একটা মানে এদের পরিকল্পিত একটা অভিযান কারণ সবাই বুঝতে হবে যে কেন আসে না যদি লাভ করতো ইম্পোর্টাররা যদি লাভ করতো ব্যাপারী যদি লাভ হইতো তাহলে এবল এবল পেঁয়াজ আসতো লাভ হয় না বিদায় আস্তে আস্তে কমাই দিতেছে কেউ আনতেছে না লস দিয়ে কয়দিন মাল আনবে এখন লসই হইতেছে কারণ লস হচ্ছে কারণ 105 টাকার 4 টাকার মত নেই আস্তে আস্তে পৌঁছায় এখানে 10 টাকা বিক্রি করলে 10 টাকারও উপরে পড়তা পড়ে আপনি কলকাতার পেঁয়াজের বাজার 90-95 টাকা তাহলে কলকাতা আপনি 1 টাকা 40 পয়সা আপনি বাংলা টাকা ইন্ডিয়ান 1 টাকা বাংলা টাকা 1 টাকা 40 পয়সা তাহলে 1 টাকারে 1 টাকা 40 পয়সা দিয়ে গুণ দেন 126 টাকা 130 টাকা পড়তা পড়ে কলকাতার হিসাবে মহারাষ্ট্র থেকে বা সাউথ থেকে এইগুলা মানে কলকাতার থেকে ওখানে একটু পর্তা কম আছে তাতে দেখা যাচ্ছে 110-112 টাকা পর্তা পড়ে ইন্ডিয়ান পর্তা বাংলাদেশে এখনো আসতেছে দেশি এলসি পেঁয়াজ এই জন্য দাম মোটামুটি 120 টাকার ভিতরে আছে জি জি বাজারে তো আঙ্কেল আরো বেশি কারণ না না খুচরা বাজারে আপনার আমরা যদি এখানে 7 টাকা বেশি ওরা 10 টাকা বেশি বেচতে পারবো 14 টাকা বেশি বেচতে কেউ যদি 20 টাকা বেচে তাহলে এটা অবৈধ ওদের আইনের আওতায় আনার দরকার কারণ 1 কেজি পেঁয়াজে 10 টাকার বেশি মানে লাভ করা ঠিক না 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 মানে যদি দেখা যাচ্ছে 7 টাকা কেনে তো 2-3 টাকা খরচা আছে আর 5-7 টাকা লাভ করলে যথেষ্ট খুচরা বাজারিরা সবাই এরকমই 10 টাকার ভিতরেই করে কিছু কিছু আছে বলে তাদের কাছে জিজ্ঞেস করলে বলে ঘাটতি আছে না ঘাটতি ধরে আপনি ঘাটতি ধরে না হলে 3-4 টাকা খরচ আর নাই 5 টাকা কেজিতে লাভ করে পেঁয়াজ 100 কেজি পেঁয়াজ কিনলে 5 টাকা লাভ করলে 500 টাকা লাভ হয় তা তো অবশ্যই আবার অনেকে পালা হিসেবে বিক্রি করে হ্যাঁ কেজি তাই না আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ অনেক কথা বললাম তো আপনাদের শপের নাম হচ্ছে মেসাস আলী ট্রেডার্স মেসাস নিউ আলী ট্রেডার্স মেসাস নিউ আলী ট্রেডার্স দর্শক দেখতে পাচ্ছেন আঙ্কেলের ফোন নম্বর এখানে আছে ওই যে প্রথমটা একদম প্রথমটা একবারে প্রথমটা 780 হ্যাঁ 780 দর্শক এখানে এই তরিকুল ভাই রিং দিয়েছে বাবু রিসিভ করলাম না তো মিসেস আলী ট্রেডার্স আসলে আঙ্কেলকে পেয়ে যাবেন তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের এইমাত্র কথা হইলো তো সকলে ভালো থাকবেন আমি ধরি নাই তারপর তোমারে ব্যাক করছি